हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल टॉक्सल मिस्ट्री। আমি বম্পা। দেখতে পাচ্ছো আজকে আমি খুব সুন্দর কেক বানিয়েছি। কেকটা কত সুন্দর দেখতেই পাচ্ছো। চলো দেখে নিই কেকটা কিভাবে করেছি। এখানে আমি অনেক রকম বিস্কুট নিয়ে নিয়েছি, যে কোনো চকলেট বিস্কুট, অরিও বিস্কুট নিতে পারো। বিস্কুটটা প্রথমে ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। তোমরা চাইলে এটা মিক্সিতে একটু গুঁড়ো করে নিতে পারো। হাত দিয়ে একটু ভেঙে নিলাম। এবার এর মধ্যে দুধ দেব। দুধটা প্রথমে আমি গরম করে নিয়েছিলাম, একটু ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে ঢেলে দেব, অল্প অল্প করে ঢেলে এর মধ্যে মিশিয়ে নেব। প্রথমে পুরো দুধটা দেব না, অল্প অল্প করে দিতে হবে। মিশিয়ে নিচ্ছি। দেখো, একটু সময় ধরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে একটু ইনো দিয়ে দিলাম। এখানে আমি অরেঞ্জ ফ্লেভার ইনো দিয়েছি, দিয়ে খুব ভালো করে গুলে নিলাম। এবার তিনটে একই রকম বাটি দেখো নিয়েছি। বাটিগুলোতে প্রথমে আমি একটু সাদা তেল কিংবা ঘি মাখিয়ে নেব, যাতে কেকটা খুব ভালো করে উঠে যেতে পারে। সব কটা বাটিতে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। বিস্কুটগুলো গুলে রেখেছিলাম, সেই বিস্কুটের গোলাটা সমান মাপে সব বাটিগুলোর মধ্যে ঢেলে দিলাম। এবার দেখতে পাচ্ছ, একটা ফ্রাইং প্যানে বা একটা কড়াই বা যে কোনো একটা পাত্র এরকম নিয়ে প্রথমে এটা প্রিহিট করে নেবে। নিয়ে তারপরে নিচে একটা স্ট্যান্ড বসিয়ে, ওপরে একটা স্টিলের প্লেট বসিয়ে দিয়ে তার উপরে আমি বাটিগুলো বসিয়ে দিচ্ছি। আবার বলছি, প্রথমে তোমরা যেই পাত্রটাই নাও না কেন, কড়াই হোক বা যে কোনো পাত্রই হোক, সেটা প্রথমে গরম করে নিতে হবে। নিয়ে তার উপরে একটা স্টিলের প্লেট দিয়ে এইভাবে কেকের বাটিটা বসিয়ে দিয়েছি। 30 মিনিট অপেক্ষা করেছিলাম, গ্যাস ওভেনটা লো ফ্লেমে ছিল। এবার আমরা ঢাকনাটা খুলে দেখব কেকটা কতটা ফুলেছে। খুলে দেখি, দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর কেকটা ফুলেছে। আমিও ভাবতে পারিনি এত সুন্দর কেকটা ফুলবে, অসাধারণ হয়েছে। এবার আমি একটা ছুরি দিয়ে দেখছি ভেতরে এটা গুঁজে, যে এর গায়ে কেকে কিছু লাগছে কিনা। যদি লেগে থাকে তাহলে বুঝতে হবে আর একটু এটা করতে হবে, গরম করতে হবে। আর যদি না লেগে থাকে তাহলে কেকটা আমার হয়ে গেছে, দেখতে হবে। এবার আমি এটা ওভেন থেকে নামিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি একটু চকলেট এর মধ্যে উপরে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি। এটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, ক্রিম দিয়েও করতে পারো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে বেল আইকন বাটনটা ক্লিক করে দিও। আর এরকম কেক তোমরা অবশ্যই বাড়িতে করে বাচ্চাদেরকে খাইও, আর কেমন হয় আমাকে জানাও।